Potito Pablo. पतित पावन करुणामय श्री श्री चैतन्य महाप्रभुर भक्तगण साधु संत कृष्ण कथा प्रिय आस्वादनकारिणी प्रिय मातृका बृंद भगवान श्री कृष्ण पीयूष धारा कथामृत भागवतीय आसने उपवेशन समस्त श्रोता भक्तर चरणे अधमे शतकोटि प्रणाम। महाप्रभुर पाँचशत पचिश बचर पूर्वेर बाणी एखन मने होच्छे जे फलप्रसूत होते चलेछे। जदि बोलेन केन, महाप्रभु बोले गिएछिलेन पाँचशत पचिश बचर पूर्वे पृथ्वीते आछे जत नगर आदि ग्राम सर्वत्र प्रचार हईबे मोर कृष्ण नाम। ভেবে দেখুন তো আমাদের এই পুনমালদা পৌরসভার মধ্যে কতগুলো কীর্তন হচ্ছে, আগে এত হতো, একটা শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, ঘরে ঘরে ভাগবত কথা হচ্ছে। কারণ কি, প্রভুর যে মানে বলে গেছেন, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন কলিহত পামর জীবেদের জন্য, সেই ভবিষ্যৎবাণী প্রতিফলিত হতে চলেছে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর হরিনাম। কারণ কেন প্রচার হবে, কারণটা কি না, কারণ হচ্ছে কলিহত জীবে মুক্তির কোনো জায়গা নেই, মুক্তির কোনো রাস্তা নেই, মুক্তির কোনো মাধ্যম নেই, যে হরিনাম বিহনে জীবের মুক্তি হোক। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতি অন্যথা। অর্থাৎ যাগযজ্ঞ আমরা করতে পারবো না। কেন করতে পারবো না, যজ্ঞের হোতাও আমরা নই, আর যজ্ঞ করার কোনো কিছুই আমাদের জানা নেই, আর যজ্ঞ করার যে ধৈর্য শক্তি সেই ধৈর্য শক্তিও আমাদের নেই। কলির জীব ইহা পারবে না, তাই বাদ। সত্যতে তো দাপরে যাগযজ্ঞ পূজাদি এই সব ছিল, কেন তখনকার মানুষেরা দীর্ঘ আয়ু বিশিষ্ট ছিল, 200 বছর 500 বছর 1000 বছর বাঁচতে পারতেন। তাদের মধ্যে কামনা বাসনা ছিল খুব কম, তাদের ছিল ধৈর্য শক্তি অনেক। গরমের দিনে আগুন জ্বালিয়ে তার পাশে বসে ধ্যান করতে পারতেন, শীতের দিনে বরফের মতো ঠান্ডা জায়গায় বসে ধ্যান করতে পারতেন। মহাপ্রভু চিন্তা করলেন, হাইরে আমার কলিজি, মাত্র একটা লিমিটেড আয়ু, কত বছর বাঁচবেন, কত বছর, আগে 100 ছিল, এটা এখন কালের প্রভাবে 60 হয়ে গেছে। 60 বছর বয়স যখন বাঁচবে কলিজি, তারপরে কলির জীব যখন এত চঞ্চল এক জায়গায় 10 মিনিট বসে থাকতে পারবে না, সেই কলির জীব মুক্ত হবে কি করে। ভগবান কাঁদছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সকলের জন প্রাণ পুরুষ সকলের পরম পিতা, তাই পিতা কাঁদছেন কলি কত জীবের মলিন দশা দেখে, ভাবছেন আমার পুত্রদের আমার সন্তানদের কি করে এই কলির হাত থেকে নিস্তার করব। বললেন, ভয় নেই কলির জি, সাথে পাচে মিলি দাঁড়েতে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। হরি বল হরি বল হরি বল। কত সহজ রাস্তা না, যজ্ঞ করতে হবে না,
তপস্যা করতে হবে না, ধৈর্য ধরে পুজো পাঠ উপবাস করতে হবে না, শুধুমাত্র বাড়ির কয়েকজন মিলে ঘরে বসেই হাতে তালি দিয়ে হরিনাম করো, অনাসে তরে যাবে এই ভবসিন্ধু পারি। তবে আমি তো ব্রাহ্মণ নই, আমি কি হরিনাম করতে পারবো? আমি তো উচ্চ বর্ণের ব্যক্তি নই, আমি কি হরিনাম করতে পারবো? প্রভু বললেন, ওরে এই হরিনাম কোনো জাত বিচার করে না রে, হরিনাম সকলের জন্য, নির্দিষ্ট কোনো সম্প্রদায় ভুক্ত নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, কিনি কিছু নয়, নাম মানেই জীবের জন্য নাম করো, সকলের জন্য এই হরিনাম নিয়ে আসলেন। আজ আমরা এই মন্দির প্রাঙ্গণে সেই হরিনামকে আশ্রয় করে আস্বাদন করব ভক্ত রোহী দাসের জীবন চরিত্র। কেন ভক্তের চরিত্র আস্বাদন করব? ভগবানকে পেতে গেলে তো ভক্তের কাছেই যেতে হবে। উনি যে অচিন্ত বিভু, যাকে ধরা যায় না, সর্বব্যাপী, যে সর্বব্যাপী, যে অচিন্ত, যে বিভু, তাকে যখন ধরা যায় না, ধরতে গেলে তার নিকটতম ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। গুরুদেব যখন মন্ত্র দিল তখন বলল না, এই সখীর অনুগত, এই সখীর ভাবধারা নিয়ে সাধনা করো। কেন সখী অনুগত ভজন? না, সখী একমাত্র জানে যে রাধারানীকে কীভাবে ভালোবাসতে হবে, আর রাধারানী একমাত্র জানে যে গোবিন্দকে কীভাবে ভালোবাসতে হবে। তাই সরাসরি গোবিন্দ ভজন যদি কেউ করতে যায়, মুখ থুবড়ে মাছ পথেই পড়ে যাবে। আশ্রয় করিয়া যে বাবা যে কৃষ্ণ কবু নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। তাই আশ্রয় করেই কিন্তু ভজন করতে হবে। গোবিন্দকে জানতে গেলে আমাদের ভক্তের সঙ্গ করতে হবে। যে ভক্তর প্রসঙ্গ আলোচনা হবে তার নাম ভক্ত রোহিদাস। কি করে ভক্ত রোহিদাস হবে? সত্যি কি রোহিদাস মুচির সন্তান? কিভাবে হলো রোহিদাস মুচির সন্তান? এ সমুদয় আজকে আমরা ভক্তমাল নামক গ্রন্থ অবলোকনে আস্বাদন করব। প্রভু, প্রভু কে? আমি প্রভু আপনার কাছে এসেছি, করুণা করে আপনি আমাকে দীক্ষা দিন। প্রভু আপনি যদি আমাকে দীক্ষা দেন তাহলেই আমার এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। প্রভু আমি শুনেছি ভাগবতে, ভাগবতে শুনেছি প্রভু যে কৃষ্ণ নাম না করলে, হরি নাম না করলে জীবের মুক্তি নেই, কিন্তু হরি নামের কাণ্ডারি যে শ্রী গুরু গুরুদেব, আমি সারা সারা দেশ খুঁজে খুঁজে আমি স্থির করেছি যে আপনি হইলেন আমার যথার্থ গুরুদেব, আপনি শ্রী গুরু রামানন্দ, করুণা করে আমাকে মন্ত্র দিন। গুরুদেবকে রামানন্দ, রামানন্দ গুরুদেবের কাছে ভক্ত এসেছেন মন্ত্র নিবে দেখে। আলোচ্য বিষয় এইখান থেকে শুরু। গুরুদেব বলে উঠলেন, বৎস তুমি যে মন্ত্র নিতে এসেছ, কিন্তু তুমি চাইলেই তো আমি তোমাকে মন্ত্র দিতে পারি না। তুমি আমার মন্ত্রটা নিয়ে ঠিক যাজন করতে পারবে কি না সেটা আমার জানার বিষয় আছে। দেখবেন এই সমাজে আমার কাছে অনেক লোকজন আছে, তো তাদেরকে জিজ্ঞেস করি, বাবা তোমার দীক্ষা হয়েছে? বলো হ্যাঁ ও তো হয়েছিল, হয়েছিল। আচ্ছা কিন্তু জপ করো? হচ্ছে না, মানে কাজের সময় পায় না, ও মন্ত্র ভুলে গেছে আর জপ হয় না, লাভ কি? গুরুদেব বিপাকে পড়ল আর শিষ্যটাও বিপাকে পড়ল। ওই জন্য গুরুদেব রামানন্দ তার শিষ্যকে বল, মানে শিষ্য নয় ভক্তকে বলছেন, যদি আমার কাছে মন্ত্র নিতে হয় তাহলে তোমাকে কিছু কর্ম করতে হবে। গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব করুণা করে আপনি আমাকে একবার বলুন, কোন কর্ম করলে আপনি আমাকে আপনার শ্রী চরণে আশ্রয় দেবেন? পারবে? প্রভু বলুন, তোমাকে ভিক্ষে করতে হবে। ভিক্ষে? তা বেশি নয়, 3-5 গৃহ যাবে, সেইখান থেকে
স্থূল ভিক্ষে নয়, মুষ্টি ভিক্ষে করতে হবে। যদি তুমি মুষ্টি ভিক্ষে করে আশ্রমে এনে আমার চরণে দিতে পারো, নিজের জন্য সঞ্চয় করবে না, ওই স্থূল যে ভিক্ষেটা তুমি করবে মুষ্টি ভিক্ষে, সেটি আমি রসাই করে আমার গিরিধারীর ভোগ নিবেদন করে দিনান্তে একবার প্রসাদ পাবে, আর বাকি সময় তুমি হরিনাম করবে। প্রভু আমি পারব, তবে শোনো, স্থূল ভিক্ষে করবে না মুষ্টি ভিক্ষে করবে। তাহলে স্থূল ভিক্ষে আর মুষ্টি ভিক্ষেটা কি, এটা আমাদের একটু জানতে হয়। স্থূল ভিক্ষে হলো কোনো এক বাড়িতে ভিক্ষে করতে যাওয়া হলো, সে বলল 5 কেজি চাল নিয়ে চলে যাও আশ্রমের জন্য, একসাথে অনেক চাল বা অনেক ভিক্ষে দেওয়া হলো। গুরুদেব বলছেন এটি করবে না, এটি করলে যে ভিক্ষেটা দিল তার মধ্যে একটা অহংকার থাকবে, কি ওই হরিবাসরে আমি 5 কেজি চাল দিয়েছিলাম। দাতার অহংকারের জন্য গ্রহীতা পাপে লিপ্ত হয়ে যেতে পারে, এই কারণে সেইটা করবে না। কি করবে? মুষ্টি ভিক্ষে, হাতে এক মুঠ উঠবে ওটা দিয়ে দেবে। এখন যদি কোনো কোটিপতি ব্যক্তি এক মুঠ ভিক্ষা দেয়, ও কিন্তু বলতে পারবে না যে হরিবাসরে আমি এক মুঠ ভিক্ষা দিয়েছি, দান গোপন হয়ে যাবে, লজ্জার কারণে বর্ণনা করতে পারবে না। প্রভু এক মুষ্টি অন্নই সেবা করবে। গুরুদেব আমি তাই করব, আজকে থেকে বেরিয়ে পড়ো। ভিক্ষারি ঝুলি রামানন্দ ভক্তের কন্দেতে দিল, আর ভিক্ষারি ঝুলি কাঁধে নিয়ে হরি বলে বলিতে বলিতে নগরে বাহির হইল। দ্বারে দ্বারে যাই ভক্ত ভিক্ষা মাগিল, এত দিনে গুরু আশ্রমে তাহা প্রদান করয়। এইভাবে তার ভজনের কার্য শুরু হলো। কেন ভিক্ষে করালো? অন্য কিছু করলেও পারত না, ভিক্ষে এই জন্য করতে দেওয়া হলো, ভিক্ষের মতো দৈন কর্মাদি নেই, আর যদি তোমার মধ্যে দৈনতা না আসে তুমি পরমেশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে না। তিনাদপি সমীচনা তরুণ বাসহিষ্ণুনা অমানিন মানদেন কৃত্তনিয়া সদা করি। জল নিচের দিকে যায়, গঙ্গোত্রী থেকে গঙ্গা প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে? জল নিচে যায়, নিচে খাল ডোভাকে পরিপূর্ণ করে জল, কারণ জল নিচে ধাবিত হয়। বৈষ্ণবের করুণা, ভগবানের করুণা উপর হইতে নিচেই ধাবিত হয়। তুমি যত নিচে থাকবে করুণা তত তুমি পাবে, উঁচুতে গেলে করুণা পাবে না। রাধে রাধে, মাথাটা নোয়াতে হবে, মাথা না নোয়ালে প্রভুর করুণা আসবে না। কিন্তু যদি আমিত্ব থাকে, কিসের কিসের আমিত্ব? রূপের আমিত্ব, গুণের আমিত্ব, পাণ্ডিত্যের আমিত্ব, আমিত্ব অহংকার থাকিলে কৃষ্ণ ভজন সম্ভব না। তাই প্রথমে অহংকারকে ত্যাগ করতাম, আগে নাম তারপরে মুখে বল হরি নাম। যদি নাম রুচির মতো করতে পারিস, গোবিন্দ তোর দ্বারে এসে দাঁড়িয়ে থাকবে। আগে নাম কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে আগে নিচে নাম। কতজন আমরা কত অহংকারের মধ্যে বসে আছি, যেমন আমার একটা অহংকার আছে, ব্যাসাসনে বসেছি, পাঠ করছি, গ্রন্থ পড়েছি, অহংকার। এই অহংকারে বসে থেকে পণ্ডিত হওয়া যেতে পারে, কিন্তু ভক্ত হওয়া সম্ভব নয়। ভক্ত হতে গেলে প্রথমেই অহংকার পরিত্যাগ করে ভক্তের চরণ ধুলি গায়ে লেপন করতে হবে, শিরে ধারণ করতে হবে, হরি বল হরি। আর এই দৈনতাকে আনার জন্য গুরুদেব প্রথমেই তাকে লজ্জা, ভয়, ঘৃণা সবকিছু জলাঞ্জলি দিয়ে বলল, ভিক্ষে কর, যত চাইবি ভিক্ষে করবি তত তোর দৈনতা আসবে। প্রতিদিন ভিক্ষে করতে যাই, পাশেই একটা বণিকের বাড়ি, মানে ভিক্ষে যে পথ দিয়ে করতে যায় সেখানে এক বণিকের বাড়ি, অনেক কোটিপতির এক ব্যক্তি, কৃষ্ণনাম করার সময় তার হয় না। তিনি গুরুদেব রামানন্দকে জানেন, সেই বণিক ওই ভক্তকে ডেকে বলছে, বাবা তুমি গুরু রামানন্দের আশ্রমেই থাকো বুঝি,
আরে ওইখানে আছো কেন, কাছে এসো কাছে এসো, কাছে এসেছো। বলছিলাম কি আমি কিছু ভিক্ষে দিতাম, এই ভিক্ষেটা নিয়ে গিয়ে গুরু রামানন্দকে দিও, তার গোবিন্দ সেবা হবে, এবং সে গোবিন্দ সেবা দিলে আমার অর্জিত পাপ বিনষ্ট হয়ে যাবে। বোঝা গেল ভিক্ষে দিলে কি হয়? দানটা কোথায় করবেন? দান সৎপাত্রে করতে হবে। আর সৎপাত্র কোথায়? সৎপাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে গৌর গোবিন্দের সেবায় দান করুন, বৈষ্ণব সেবায় দান করুন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবা। যে হরিনাম তুমি করবে সেটা বিশ্বাসের সাথে করবে, ভক্তির সাথে করবে, শ্রদ্ধার সাথে করবে। নামে রুচি, জীবে দয়া, প্রত্যেক জীবকে তুমি ভালোবাসো, কারো প্রতি হিংসা করবে না, ঈর্ষা করবে না, কটু কথা বলবে না, তুমি ভালোবাসো। নামে রুচি, জীবে দয়া, আর কি করবে? বৈষ্ণব সেবা দেবে। বৈষ্ণব সেবা যদি তুমি দিতে পারো, সত্যিই যদি তুমি তন মন ধন হৃদয় দিয়ে বৈষ্ণব সেবা দাও, তাহলে তোমার জন্মার্জিত পাপ খণ্ডন হয়ে যাবে। হরি বল, হরি বল। তার জন্য সেই বণিক বলছে, বাবা আমি তো যেতে পারছি না, তো এই ভিক্ষাটা তুমি নাও, নিয়ে তুমি গুরু রামানন্দকে দেবে। ভক্ত বলছেন, আমার আদেশ নেই, আমার গুরুদেব বিষয়ীর কোনো অন্ন নেবে না। প্রতিদিন বলে আর প্রতিদিন প্রত্যাখ্যান করে, ভক্ত গুরুদেবের আদেশ মতো তিন গৃহ পাঁচ গৃহ মুষ্টি ভিক্ষে করে ঘরে ফিরে চলে আসে। কিন্তু দৈবের ঘটন, আজকে ভিক্ষায় বেরিয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি তুফান, এত ঝড় বৃষ্টি তুফান কোথাও ভিক্ষে যাওয়া যাচ্ছে না। আর সেই বনি অট্টলিকার ওপর থেকে দেখছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেখে রামানন্দের ভক্ত বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে মাথাটা বাঁচানোর জন্য। সেই বণিক অট্টলিকা থেকে নিচে নেমে রামানন্দ ভক্তের কাছে এসে তার হাত দুটো জড়িয়ে ধরেছে, ভাই রে আমার একটা উপকার কর না ভাই, এই এই দুর্যোগের মধ্যে তো কোথাও ভিক্ষে পাবি না, আজকে গিরিধারী গোপালও অনাহারে থেকে যাবে, গুরুদেব রামানন্দও অনাহারে থেকে যাবে, আর তুইও অনাহারে থেকে যাবি, কি দরকার আছে অনাহারে থাকার? ভিক্ষে তো অন্য কোথাও পাবি না, অতএব আজকে আমার ঘর থেকে ভিক্ষা নিয়ে গিয়ে প্রভুর সেবা দে। কিছুক্ষণের জন্য ভক্ত ভাবছে, কথাটা তো বাস্তব, কারণ এই দুর্যোগে তো ভিক্ষে করা যাবে না, তাহলে প্রভু তো অনাহারে থেকে যাবে, প্রভুকে অনাহারে রাখার থেকে ইনার ঘর থেকে ভিক্ষে নিয়ে গিয়ে দেওয়াই ভালো। রিবন কি করলেন? মাধুকুরি করে ফেললেন, একটু সেটু না, পাঁচ ছয় কেজি সেই চাল ব্যঞ্জনাদি পূর্ণ করে দিয়েছেন, মানে অন্যদিন যা মাধুকুরি হয়নি আজকে তার থেকে অধিক হয়েছে। ভক্ত নিয়ে এসেছেন গুরুদ্বারে, গুরু চরণে প্রণিপাত করে মাধুকরীর সামগ্রী গুরুর চরণে দিয়েছেন, গুরুদেবী তাহা রসাই করে ইষ্ট দেবতাকে আহ্বান করে ভোগ যেমনই নিবেদন করছে, গুরুদেবের মনে বারবারে জেগে উঠছে, আজকে মনে হয় প্রতিদিনের মতো প্রসাদ হচ্ছে না, প্রভু মনে হয় গ্রহণ কেন হচ্ছে এটা? আপনি ঠাকুর ঘরে গিয়ে ভোগ দিলেন তো আপনি বুঝতে পারবেন ঠাকুর সেবা নিল কি নিল না? বললেন হ্যাঁ পারবে। কখন পারবে? ভক্ত আর ভগবানের এক যদি আত্মা হয়ে যায়, সাধকের যদি সাধনা গভীর হয়, তাহলে সাধক বুঝতে পারবেই যে তার গৌর হরি সেবা করছে কি করছে না। গুরুদেবের আর মন বসছে না ঠাকুর ঘরে, যতবার ভোগ নিবেদন করে মনের মধ্যে অতৃপ্ততা, মনে হচ্ছে সেবা নিচ্ছে না। গুরুদেব চোখ বন্ধ করলেন, ধ্যানস্থ হলেন, মনে মনে বলতে শুরু করলেন, গিরিধারী প্রতিদিনের মতো কেন তুমি আজ সেবা নাহি না, কি ভাই অপরাধ মম বলো গিরিধারী, তোমার অভুক্ত যে আমার প্রাণে বড় কষ্ট দেয়। গুরুদেব গিরিধারী দৈব বাণী করছে,
রামানন্দ বিষয়ীর অন্ন মরে খাওয়াইলি কেমনে তা পাইব তোমার ভক্ত বিষয়ীর অন্ন আমায় নিবেদনই কইল ফিরিয়ে নিয়ে যাও আমি বিষয়ীর অন্ন গ্রহণ করি না রামানন্দ প্রভু অন্তর ধ্যান হয়ে গেল রামানন্দ ক্রোধাম্বিত হলো তার ভক্তকে কাছে ডেকে বলে কোথায় পেয়েছিস আজকের এই মাধুরী সত্যি বলবি মিথ্যে বলবি না কোথায় পেয়েছিস গুরুদেব গুরুদেব আজকে প্রাকৃতিক দুর্যোগ ছিল ঝড় বৃষ্টি তুফান ছিল তাই আজ মাধুকুরি করতে পারিনি গুরুদেব কিন্তু ওই যে বনি বনি ওই বনি প্রতিদিন আমার কাছে সাত্য প্রভু যেন তোমাকে ভিক্ষে এনে দিই তার ঘর থেকে তাহলে নাকি তার কল্যাণ হবে তো যখন আমি মাধুকুরি করে পেলাম না অবশেষে আমি তার কাছ থেকে নিয়ে এসেছি তোকে কতবার নিষেধ করেছিলাম ঐশ্বর্যের ঘর থেকে ভিক্ষে করবি না কতবার বলেছিলাম শুনিসনি আমার কথা আজ তোর জন্য আমার গিরিধারী উপবাসে থেকে গেল তোর জন্য আমার গিরিধারী আজকে অনাহারের দিন কাটাবে শোন এই অন্যায়ের জন্য আমি তোকে অভিশাপ দিলাম অচিরাত তোর এই দেহ পতন হইবে নিচু কুলে গিয়ে তোর জন্ম হইবে কৃষ্ণ ভজনে তোর আর হইবে নাই জন্মে আচার খেয়ে বললেন গুরুদেব এসেছিলাম আমি আপনার কাছে মুক্ত হওয়ার জন্য এসেছিলাম আমি ভজন করার জন্য এসেছিলাম আপনার চরণে আশ্রিত হওয়ার জন্য কিন্তু গুরুদেব আমি নিজের জন্য নই গিরিধারী যেন অনাহারে না যায় ঠিক তার জন্যই আমি এই অন্যায়টা করেছিলাম কিন্তু আপনি আমাকে অভিশাপ দিলে নিচু কুলে যাব গুরুদেব আমি যে অন্য কোথাও জন্ম নিয়ে ভালো থাকতে পারবো না গুরুদেব এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন গুরুদেব তোকে কে বলেছিল বলতে অন্যায়টা করতে আমিও তো ভেবেছিলাম তোকে মানুষের মতো মানুষ করব আমিও তো ভেবেছিলাম তোকে আমি মন্ত্র দিয়ে রাধা মাধবকে প্রত্যক্ষ করিয়ে দেব কিন্তু তুই আমায় বড় কষ্ট দিয়েছিস তার থেকে বেশি কষ্ট দিয়েছিস রাধা মাধবকে তাই তোকে এই অভিশাপ নিতে হবে বেশ তোর ভক্তির লক্ষণের জন্য তোকে আশীর্বাদ করছি কি কারণে তুই নিচু কুলে জন্ম নিলি এই কারণটা তোর সারা জন্ম জন্মান্তর মনে থাকবে তুই জাতির স্বর হয়ে জন্ম নিবি মানে এই যে দেহ চলে গেলে পরবর্তী জন্ম হলে কি আমাদের আর মনে আছে কিছু আগের জন্মে কি ছিলাম আছে নাই কেউ বলতে পারবেন আগের জন্মে কি ছিলেন তবে আমি একটু আইডিয়া করে বলতে পারি আপনারা আগের জন্মে সকলেই কৃষ্ণ ভক্ত ছিলেন যদি বলেন কি করে বললে কি করে বললাম জানেন যদি কৃষ্ণ প্রেম আগের জন্ম হইতে এতটুকু অঙ্কুরোদ্গম না থাকিত তাহলে এই হরিবাসরে আসতে পারিতেন না ভোটার লিস্ট দেখলে এখানে মনে হয় 1700-1800 ভোটার আছে হ্যাঁ আছি কয়জন 100 জনও না তার মানে যে কয়জন আমরা এখানে আছি এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আগের জন্মে হরির সাথে হরি নামের সাথে কোথাও না কোথাও আমাদের একটা সম্পর্ক ছিল এই ভক্তকে গুরুদেব আশীর্বাদ করলেন কি কারণে তুমি মানুষ মানে নিচু কুলে যাচ্ছ এইটা তোমার মনে থাকবে তুমি জাতিস্বর হয়ে জন্ম নেবে তবে বাবা গিয়ে কিন্তু তুমি হরি ভজনই করবে এটাও ঠিক তবে এই অভিশাপ আমি তোমাকে মন থেকে দিতে চাই তোমার কর্মেই তুমি এই অভিশাপটা পেয়েছ যাও তুমি এখন আমার এই আশ্রম ছেড়ে চলে যাও ঘরে যাও অচিরাত তোমার দেহর পতন হইবে নয়নী জলে ভক্ত ভাষায় ভক্ত গুরুগৃহ ত্যাগ করিল আপন কুটিরে আসি রাধা মাধবের নাম স্মরণ করিতে লাগিল রক্ষা কর হরি রক্ষা কর মোরে গুরু অভিশাপ আশীর্বাদী শিরে মো স্মরণে রাখিও তোমারে
দেখতে দেখতে দেহ পতন হয়ে গেল। কয়েক দিনের মধ্যে, এক মাস দুই মাস নয়, ওই চার পাঁচ দিনের মধ্যেই দেহটা চলে গেল। দেহ চলে যাওয়ার পর জন্ম হলো, ওই গ্রামেই জন্ম হলো, এক চর্মকারের বাড়িতে। চর্মকার বুঝলে? চর্মকার বুঝা গেল মা? চর্মকারের বাড়িতে, রবিদাসের বাড়িতে, মুচির বাড়িতে। শিশু জন্ম নেওয়ার পর অদ্ভুত, শিশু আর মায়ের স্তন্য পান করছে না, শিশু জন্ম নিয়ে নিয়ে দুই নয়ন দিয়ে শুধু অশ্রু বর্ষণ হচ্ছে। মা স্তন্য যখনই দিতে যায়, শিশু আর স্তন্য পান করছে না। কয়েক ঘন্টা পার হয়ে গেল, শিশু নড়েও না চড়েও না, শুধু বিছানায় শুয়ে আছে আর দুই চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে, দুগ্ধ পান করছে না। এক কান দুই কান হতে হতে পাড়ার অনেকেই এলো, ওঝা ডাকলো, তন্ত্র মন্ত্র করছে, ঝাড়ফুঁক চলছে, ডাক্তার আসলো, বৈদ্যরাজ আসলো, সন্ধ্যা গড়িয়ে আসছে, মানে সন্ধ্যা নেমে আসছে, সেই ভোরবেলায় জন্ম নিয়েছে। সময় বলেছেন ভাগবতে সাড়ে চারটা থেকে পাঁচটার সময় ভক্তের জন্ম হয়েছে। কেন ওই সময়টা হলো ভক্তের জন্ম? ব্রহ্ম মুহূর্তে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সর্বসদগুণ লইয়া সন্তান ধরণীতে আসয়। ভোরবেলার সন্তান খুব ভালো হয়, কিন্তু নড়েও না চড়েও না, দুগ্ধ পান করে না, চিৎকার করেও কাঁদে না, চুপচাপ কাঁদছে, শুধু চোখের জল ঝরঝর করে বক্ষ ভাসিয়ে দিচ্ছে, কাঁদছে। আর ওই শিশু মনে মনে ভাবছে, গুরুদেব অপরাধের কারণে তুমি আমায় পাঠালে, কিন্তু গুরুদেব আমি কোথায় এলাম? এইখানে তো আমি আমার সজ্জনকে দেখছি না, সবাই তো বিজ্জন, সজ্জন কেউ না, আমার কেউ নাই যে ঘরে আমি এসেছি। ওই দেখো, হ্যাঁ মা আমাকে স্তন্য পান করাতে আসছি গুরুদেব, আমি কি করে সে মায়ের স্তন্য পান করব? কারণ ওই মা এখনো দীক্ষিত নয়, অদীক্ষিত, কৃষ্ণ ভজন করেনি, কৃষ্ণ ভজন করেনি, এমন জননীর দুঃখ আমি পান করব না। দেখেছেন ভজন কোথায়? ভক্তর মনে আছে তো কেন পৃথিবীতে এলো, কেন মুচির ঘরে জন্ম নিল, সেটা তো তার মনে আছে, গুরুদেবের আশীর্বাদ ছিল তো। বলছে যে মা আমাকে দুগ্ধ পান করাতে এসছেন, সেই মা দীক্ষা নেয়নি, সে কৃষ্ণ ভজন করেনি, কৃষ্ণ বিদ্বেষীর স্তন্য একবার পান করলে আমার আর ভজনই হবে না, আসা যাওয়া লেগে থাকবে ধরণীর বুকে, প্রভু তোমার চরণ আরে পাবো না, ওই জন্যই স্তন্য পান করছে না। কিন্তু এটা তো সন্তানের মনের কথা, বাইরের তো কেউ জানে না। তারা সবাই ডাক্তার কবিরাজ বৈদ্যরাজ সব হলো, সন্ধ্যা নেমে আসছে। ওই পাড়ারই একজন কৃষ্ণ অনুরাগী, কৃষ্ণপ্রেমী ভক্ত, উনিও সংবাদটা শুনে এসেছে শিশুকে দেখতে। শিশুর গঠন আকৃতি দেখে বলছে, ওরে এইভাবে হবে না, এ মনে হচ্ছে এই শিশু কিছু বলতে চাইছে, কিছু বুঝাতে চাইছে। দেখছিস না চিৎকার করে কাঁদছে না? একটা শিশু কিভাবে কাঁদে? চিৎকার করে কাঁদে। ও তো চিৎকার করে কাঁদছে না, ও তো শুয়ে বড় মানুষের মতো, শুধু চোখের জল বিগলিত হচ্ছে। শোন শোন, যদি একে সুস্থ করতে হয় তাহলে আমাদের এই গ্রামে একজন মহাত্মা আছেন, একজন সাধু আছেন, একজন শুদ্ধ বৈষ্ণব আছেন, সেই বৈষ্ণব রামানন্দ ঠাকুর, তার কাছে যা, তাকে ডেকে নিয়ে আয়। সে যদি এসে এই শিশুকে দেখে, আমার মনে হয়, আমাদের বিশ্বাস, এই শিশু সুস্থ হয়ে যাবে। সন্তানের বাবা বলছেন, কি বললে? বৈষ্ণব, ওই বৈষ্ণবের কাছে আমি যাব কি করে, কারণ আমি যে ছোট জাত, আমি মুচি, আমি আমাকে তো সেখানে ঢুকতেই দিবে না, আমাদের ছোঁয়া তো সে খাবেই না, নেয় না, তার কাছে যাব কি করে? কৃষ্ণ ভক্ত বলে উঠলেন, ওরে এটা তুই জানিস কিন্তু গেছিস কি? যারা কৈষ্ণ ভক্ত, যারা মহাবৈষ্ণব, তারা জাতির বিচার করে না রে, তারা সকলের মঙ্গল করার জন্য এসেছেন, বৈষ্ণবের কোনো কাজ নাই, যাই যার তার ঘর।
বৈষ্ণবের কোনো কাজ নেই, কিন্তু আপনার বাড়িতে ভিক্ষা নিতে হবে বৈষ্ণবকে, ওটা বৈষ্ণবের ঠেকা পড়েনি, ওটা আপনার মঙ্গলের জন্য বৈষ্ণব আপনার বাড়িতে যায়। বৈষ্ণবের কোনো কাজ নেই, যাই যার তার ঘর, ঘরে কি করে গিয়ে ভক্তের পাপ মানে জীবের পাপ নিয়ে আসে আর কৃষ্ণ প্রেম প্রদান করে আসে, এটাই তার কাজ। একবার যাও গিয়ে বলো রামানন্দ গোসাইকে, দেখবে ঠিক হবে। মনের দুঃখে সন্তানের বাবা এক পা দুপা করে গ্রামের শেষ মাথায় রামানন্দের কুটিরে গিয়ে ডাকছেন, গোসাই গোসাই। কে? যেমনই কে বলেছে তেমনই না পেছনে সরছে, তখন মুচি তো জানে তৎকালীন সমাজে ব্রাহ্মণরা মুচিদের ছোবে না, জাত চলে যাবে, তো এই ভয়ে ডেকেই পেছনে ছুটছে। আরে এই যাচ্ছ কোথায়, এদিকে এসো এদিকে এসো, আরে ওই এদিকে এসো না, কি হলো? কে তুমি, কোথা থেকে আসছ? গোসাই, আমি মুচি। মুচি? তা তুমি চলে যাচ্ছ কেন? মানে আমি মুচি তো, যদি আপনি রেগে যান আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েছি তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 আমি রাখবো না, এসো। কি বিষয়? বলছে এ আমার একটা সন্তান হয়েছে ছেলে, কিন্তু জানেন হওয়ার পর থেকে না ও নড়েও না চড়েও না, শুধু কাঁদে। কীভাবে কাঁদছে? বিছানায় শুয়ে আছে, চোখ দিয়ে শুধু তার জল বেরোচ্ছে। আর জানেন অদ্ভুত, ওর মা যখন স্তন্যপান করাতে যাচ্ছে সন্তানটা না ওই স্তন্যপানও করছে না, তাই নাকি? হ্যাঁ, তো একটু যদি আপনি যেতেন একটু সন্তানকে দেখতেন, গুরুদেবের মনে পড়ে গেছে স্তন্যপান করছে না, শুধু শুয়ে শুয়ে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, ওরে আমি তাহলে কি আমারই ধারণা ঠিক যে ও জন্ম নিয়ে ফেলেছে? ওরে আমি তো চাইনি ওকে অভিশাপ করতে, কিন্তু হয়ে গেল। বেশ বেশ বেশ, তাহলে তোমার বাড়ি কোথায় বাবা? ওই যে গঙ্গার ধারে গ্রামের শেষে, তুমি যাও আমি আসছি। গুরুদেব বুঝতে পেরেছেন ওটি তারই শিষ্য, গুরুদেব তাড়াতাড়ি করে এসেছেন। রামানন্দ একদিন আইলা তাহার ভবন, চতুর্দিকে ভক্তগণ যেমনই এসছেন কি না, ভক্ত রামানন্দ যেমনি এসেছেন সকল ভক্তগণ বৈষ্ণব এসেছে দেখে সকলে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে রামানন্দকে স্বাগত জানাতে শুরু করলে। কেন মা? বৈষ্ণব যদি দাঁড়ে আসে অন্তত উলধ্বনিটা করবেন, তাতে কি হবে? এক উলধ্বনি উচ্চারণ করলে দুটো শব্দ উচ্চারণ হয়, উ আর লু, উলু। এই উলুতে উচ্চারণ হয় রাধা কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র জপ করিলে যে পুণ্য হয় উলধ্বনি প্রদানেই তাহাও হয়, মানে উলধ্বনি হরিনাম এক, তাই উলধ্বনি দিয়ে মহাত্মাকে স্বাগতম জানিয়েছেন। হরি বল হরি, দেন তো প্রেম সে বলো জি সে রাধে। ভক্ত এসেছেন, বৈষ্ণব এসেছেন, অনেক ভিড়, শিশু কাঁদছে, অনেক ভিড়। বৈষ্ণব সবাইকে বলছে তোমরা একটু সরো দেখি আমি ভেতরে যাই। কোন ঘরে আছে শিশুটি? কোন ঘরে আছে মা? ওই তো ওই ঘরে শুয়ে আছে। বাবা মা সকলেই ঘরের মধ্যে ঢুকেছেন, বৈষ্ণবও ঢুকেছেন। বৈষ্ণব বলে উঠলেন তার বাবা মাকে, তোমরা একটু বাইরে যাও, শিশুর সাথে আমি একটু খুব একান্ত নিরালায় বসে তাকে একটু দেখব। সবাইকে ঘর থেকে বের করে গুরুদেব দরজা দিয়ে ভক্তে শুয়ে থাকা ভক্তের কাছে, ভক্ত চোখ বন্ধ করে কাঁদছিল, গুরুদেব গিয়ে যেমন এই গায়ে হাত দিয়েছে, এই গুরু অঙ্গ পরশে যেন আচম্বিতে উঠি, নয়ন এমেলিয়া দেখে সামনে গুরুদেব, চমকে উঠে দেখে সামনে গুরুদেব শিশুটি। ধনীর ধন হারিয়ে গেলে যেমন, ধন হারিয়ে গেছে ধনী, ধনীর অনেক ধন ছিল, অনেক টাকা ছিল, নষ্ট হয়ে গেছে, কি কষ্টটা তার হয়। আর হঠাৎ করে সেই টাকা যদি আবার ফিরে পায় তাহলে আনন্দটা কেমন হয়, অধিক হয় না? ভক্তেরও তদ্রূপ হয়েছে। গুরুদেবকে হারিয়ে দিয়েছিল, দেহান্তর হয়ে গেল, হঠাৎ গুরুদেব সেই ঘরে এসেছেন দেখে ভক্তে আনন্দে আরও হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। এই কাঁদছিস কেন? তোকে বলেছি না কাঁদবি না,
তুই যদি কান্নাকাটি করিস তাহলে তাহলে সাধনা কখন করবি? গুরুদেব, কেন তুমি আমাকে অভিশাপ দিয়ে এখানে পাঠালে? গুরুদেব, আমি তো মনে আছে আমি কেন অভিশপ্ত হয়েছি। গুরুদেব, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি থাকবো না, আমি আপনার সঙ্গে, আপনার সঙ্গে আমি আপনার আশ্রমেই থাকতে চাই। এই আসতে বল, সবাই শুনতে পাবে তো, সবাই যদি জেনে নেয় যে তুই আমার শিষ্য ছিলি আগের জন্মে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে? ওরে, তখন তোকে ধরে নিয়ে গিয়ে সবাই প্রতিষ্ঠা করে দেবে রে। তাই প্রতিষ্ঠা না করার জন্য তুই কচ্ছপের মতো হয়ে এখানে থাক আর ভজন কর। জানিস কচ্ছপ কেমন? কচ্ছপের হাত পা কিন্তু সবসময় গুটিয়ে রাখে, বলছে ভক্ত যদি হতে হয় তাহলে হাত পা গুটিয়ে রাখো, আর হাত পা গুটিয়ে রাখতে যদি অসুবিধা হয় তাহলে হাতটা বের করো, পাটাকে গুটিয়ে রাখো। কেন পা গুটিয়ে রাখবো, হাতটা বের করবো কেন? তুমি ওই পা এই কারণেই গুটিয়ে রাখবে, তোমার পায়ে যেন সবাই প্রণাম না করার সুযোগ পায়, যদি প্রণাম করে তাহলে তুমি গেলে, যদি তুমি বৈষ্ণব হয়ে যাবে। এখনই যদি জেনে নেয় যে তুই আমার শিষ্য, অভিশাপে এই ছোট্ট হয়ে জন্ম নিয়েছিস, তাহলে তোকে সবাই এখন প্রণাম করবে, প্রতিষ্ঠা করে দেবে, তোর অহংকার হয়ে যাবে, আর সাধনা তোর হবে না। তুই হাতটা বের করে রাখ যত পারিস, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি গায়ের মধ্যে লেপন কর, নিজের চরণ সাবধানে রাখ। যদি নিজেই যদি গুরু হওয়ার চেষ্টা করিস বাবা, তাহলে তোর আর ভজন হবে না। গুরুদেব, আমার ভালো লাগছে না, আপনি আমাকে এখান থেকে, আরে তুই খাসনি বলে মা দুগ্ধ পান করাচ্ছে, তুই দুগ্ধ খাচ্ছিস না কেন? গুরুদেব, যে মা আমাকে দুগ্ধ পান করাচ্ছেন সে মা এখনো কৃষ্ণ চরণে আশ্রিত হয়নি, সেই মা কৃষ্ণ নাম নেয়নি, গুরু চরণে আশ্রয় নেই, মায়ের দীক্ষা নেই, সেই কৃষ্ণ বিদ্বেষী মায়ের স্তন্য পান করলে গুরুদেব আমার যে আসা যাওয়া বন্ধ হবে না। তাই বললে তুই সেবা করবি না? তুই সেবা না করলে যে আমার কষ্ট হবে, ঠিক আছে ঠিক আছে, তোর মাকে আমি আজকেই মন্ত্র দিয়ে দেব, তাহলে তুই সেবা করবি। আর শোন, তোকে আমি আশীর্বাদ করছি, এই জন্মে কৃষ্ণ দর্শন হবে তোর গুরুদেব। হ্যাঁ, শুধু কষ্ট করে ভজন করে যা, আমি তোকে আশীর্বাদ করছি, এই জন্মেই কৃষ্ণ প্রাপ্তি হবে। আর কান্নাকাটি করবি না, মাকে মন্ত্র দিচ্ছি, দেহ শুদ্ধ করে দেব, মায়ের দুগ্ধ পান কর, বড় হ। কালে গুরুদেব আশ্বাস দিয়ে চলে আসলেন। দেখুন, গুরুদেব যদি সঠিক না হয়, গুরুদেব যদি সঠিক না হয়, তাহলে কিন্তু গুরুদেবও যেমন বিপাকে পড়বে, শিষ্যও তেমন বিপাকে পড়বে। তাই গুরুদেবকে সঠিক হতে হবে আর শিষ্যকেও সঠিক হতে হবে, তা না হলে দুইজনেই কিন্তু বিপাকে পড়বে। রামকৃষ্ণ পরমহংসদেব তার ভাগনাকে নিয়ে গঙ্গার ধারে স্নান করতে যাচ্ছে, বুঝলেন? যখন স্নান করতে যাচ্ছে তখন একটা শব্দ হচ্ছে জঙ্গল থেকে, ক্যাঁ ক্যাঁ, এরকম একটা শব্দ হচ্ছে। তো ভাগনা রামকৃষ্ণজিকে জিজ্ঞেস করছেন, মামা এ কিসের শব্দ? রামকৃষ্ণজি একটুখানি থেমে নিয়ে বলছে কি, আরে একটা ব্যাংকে সাপ ধরেছে, সাপ একটা ব্যাংকে ধরেছে, তাই এই শব্দটা হচ্ছে। চল তোর কাজে নেই, গঙ্গায় চ স্নান কর। গঙ্গায় গেছে, স্নান করেছে, আধা ঘন্টা লেগেছে, স্নান করে আবার যখন পথ দিয়ে ফিরছে তখন আবারও সেই শব্দটা, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, মানে ব্যাংকে সাপ ধরে ফেলেছে। ভাগ্নে আবার জিজ্ঞেস করছে, মামা এটা কি ওই আগেকারই সাপ ব্যাঙ নাকি এটা নতুন করে আর একটা ব্যাঙ ধরেছে? রামকৃষ্ণজি বলছেন, এ জাত সাপ না রে ভাগ্নে, জাত সাপ না মানে তুমি সাপ দেখলে না তুমি মন্তব্য করছো জাত সাপ না, আরে জাত সাপ না, জাত সাপ হলে এতক্ষণ ধরে ক্যাঁক 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 করবে না, মানে আরে বাবা এটা একটা সামান্য সাধারণ সাপ যার জন্য তার বিষ নাই, আর বিষ নাই দেখে সে ব্যাংকে যে ধরেছে, বিষ নাই তার জন্য এতক্ষণ ধরে ও ধরে আছে, বিষ থাকলে কি হতো, জাত সাপ থাকলে ওকে কামড়ে দিত, বিষ দিত, মরে যেত,
খেয়ে নিত, মানে একবার ধরত ক্যাক করেই থেকে যেত। এই জাত সাপ না দেখে নিজেও কষ্ট পাচ্ছে, ব্যাংকটাও কষ্ট পাচ্ছে, না সাপ গিলতে পারছে না ব্যাংক বেরোতে পারছে। জাত গুরুদেব যদি না হয় শিষ্যের দশা আর গুরুদেবের দশা কিন্তু তদ্রূপ হয়ে যাবে, না গুরুদেব মুক্তি পাবে না শিষ্য মুক্তি পাবে। তাই গুরুদেব গ্রহণ করার পূর্বে আগে ভালো করে গুরু সঙ্গ করে জেনে নিন যে উনি জাত গুরুদেব কিনা, আপনাকে আলোটা দেখাতে পারবে কিনা, তা না হলে হই হই রই রই করে আর এই ছোটো ছুটি করেই একদিন জম সামনে এসে দাঁড়িয়ে যাবে। চিত্রগুপ্ত লেজার খাতা খুলে বলবে, এই কাজ করে এসেছ, আয়না ধরবে একটা সামনে, ওই আয়নাতে যেন আমাদের চেহারাটা দেখে আমরাই যেন নিজেরা লজ্জিত না হয়ে যায়। ঠিক সেই কারণে এখন থেকেই হরিনাম করতে থাকুন, কালের ক্রমে রহিদাস বড় হয়ে গেলেন, বিবাহ করলেন, আত্মীয় স্বজন থেকে অনেক দূরে চলে গেল। দূরে গিয়ে একটা তাল পাতার মতো একটা ঝোপড়ি, শাস্ত্র বলেছেন একটা ঝোপড়ি ঘর করে সেইখানে দুটো করে জুতো তৈরি করেন, সারাদিনে দুটো জুতো তৈরি করেন, একটা জুতো বিনামূল্যে বৈষ্ণবকে দান করেন আর একটা জুতো বিক্রি করে দিন চালায়, আর মুখে হরিনাম সবসময়। এইভাবে দিনকাল যেতে যেতে ভগবান চিন্তা করলেন, শ্রী হরি ভক্ত প্রতিদিন করে দুটো জুতো তৈরি করছে, আর একটা জুতো তো অকাতরে দান করে দিচ্ছে আর একটা জুতো বিক্রি করছে, তাও আবার অল্প দামে, কিন্তু এ আমার এত পরম ভক্ত অনাহারে থাকে, না না একদিন খায় একদিন খায় না, উপবাসে যায়, মানে ভক্তের খাবারের কোনো মানে ইয়ে নেই, ওরকম ভাবনা নেই, খেতে হবে সঞ্চয় করতে হবে জমাতে হবে এগুলো ব্যাপার নেই। কী ব্যাপার? প্রভু আমি তোমার দাস, তোমার হরিনাম করব, তুমি রাখলে রাখো মারলে মারো, সমর্পণ। ভজনটা দেখছেন কোথায়কার, আমি ভাবছি কি করে আমার দিন চলবে ভালো মতো, কি করে আমার অর্থ আসবে, কিন্তু বলছেন না কৃষ্ণ ভক্ত এটা ভাবে না, কৃষ্ণ ভক্ত একটাই ভাবে, প্রভু তুমি আমার আমি তোমার, তোমার নাম গুণগান করব, এতে আমি উপবাসে থাকি আর সেবা করেই থাকি। ভগবান খুব চিন্তিত হয়ে পড়লেন ভক্ত রুহিদাসের জন্য, তাই তিনি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে গেছেন রুহিদাসের কাছে। এই যে দেখো তো বাপু আমার পায়ের একটা জুতো হয় কি না, মানে আমি অনেক জায়গায় ঘুরেছি জুতো দোকানে দোকানে, আমার পায়ের মাপের জুতো পাচ্ছি না, তো তোমার কাছে হবে নাকি, দেখো তো আপনার চরণটা আমাকে দেন, রুহিদাস বলছে। আরে আমার চরণ দিয়ে কি করবে, আমার পাটা দেখে নাও আর এ পায়ের সমান কোনো জুতো আছে নাকি দোকানে দেখো তোমার। আরে আপনার পাটা তো আগে দেবেন, আপনার পায়ের মাপটা তো আমাকে বুঝতে হবে, পাটা দেন আগে। ও আমার পা নিয়ে তুমি করবে কি, মানে ভগবান ভগবান চাইছেন না যে রুহিদাসকে তার চরণটা দিয়ে দিই, কারণ একবার ভগবান দিয়ে দিলে ওটা ফিরিয়ে নিতে পারবে না, ওই জন্য তিনি নিজেকে সম্বরণ করছে, না না আমার পা নিয়ে কি হবে, আরে দেখতে পাচ্ছ তো আমার পায়ের মাপটা কত, দেখো না একটা জুতা, আরে আপনার কি জুতার দরকার আছে, থাকলে পাটা দেন আর না থাকলে আপনি চলে যান। ভগবান চিন্তা করছেন খুব ক্যারা ভক্ত তো, বেশ বেশ এই নাও এই নাও পানাও, পাটা যেমনই দিয়েছে ভক্ত তো পাটা নিয়েছে, পাটা নিয়ে অবাক, চরণতলে ভগবানের চরণতলে কি কি চিহ্ন আছে, শঙ্খ চক্র গদা পদ্ম ভূষিত লোহিত বরণের লম্বাকৃত চরণ তল দর্শন করে রুহিদাস অজরে নয়নে বিগলিত হতে লাগলেন, চরণখানাকে ধীরে ধীরে কাছে নিতে শুরু করলেন, ধীরে ধীরে উত্তোলন করিতে লাগিলেন স্কন্ধের দিকে, বক্ষের দিকে নিয়ে চলে আসছে। এবার কারো পা যদি বুকের দিকে নিয়ে আসা হয় যার পা তার অবস্থা কেমন হবে ভেবেছেন, যার আপনার পা যদি এখন আমি বুকের কাছে নিই আপনি ওখানে বসে আছেন তাহলে আপনার অবস্থা কি হবে, পিছনে শুয়ে যাবেন না, ভগবান বলছে এই থাম তুই আমার পাটা নামা, আরে মাপ নিচ্ছি তো থামেন না আপনার পাটা, রুহিদাস বলছে আপনার পায়ের মাপ নিচ্ছি তো
ভগবান শুয়েই পড়েছে আর ভগবানের চরণটা বক্ষে নিয়ে রহিদাস ভাবছে, এই এই চরণ শঙ্খ চক্র বিভূষিত রক্তিম বর্ণের চরণতল দেখে নয়নি জল চরণ তলে ধোয়ায় দিল। সাহিত ছদ্মবেশি ভগবান বলতে লাগিলেন, রহিদাস তুমি আমার জুতো বানাও, তুমি আমার পাখানা কেন ধরে আছো, পাটা ছাড়ো। আপনি কে বলুন তো, কেন আমি একজন তোমার খরিদ্দের, আমি জুতো নিতে এসেছি, কিন্তু আপনার পায়ে অদ্ভুত চিহ্ন। ভগবান চিন্তা করলেন, সর্বনাশ, ভক্ত তো আমাকে ধরে ফেলবে। তাই ভগবানে মনে মনে যোগমায়াকে স্মরণ করতে শুরু করলেন, হে মা মহামায়ে কাত্যায়নী যোগেশ্বরী, যোগমায়া ভক্তের মনোমধ্যে মায়া আবিষ্কার করো, ভক্ত আমায় তার ভক্তিতে ধরে ফেলেছে, আমাকে করুণা করে ভক্তের হস্ত হইতে নিস্তার করো, মুক্তি করো। অচম্বিত যোগমায়া আবির্ভূতা হলেন, ভক্তের মনের মধ্যে যোগমায়া মায়া আবিষ্কার করে দিলেন, ভুলে গেলেন। কেন হলো এটা? ভগবানের চরণ ভক্ত পেয়েছেন, ভক্ত চরণটা দেখে বুঝতে পেরেছেন, ভক্ত আর ছাড়তে চাইছেন না। ভগবান চিন্তা করছেন, যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি বিপাকে পড়ে যাব। তাই তিনি যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়াকে বললেন যে রহিদাসের মনের মধ্যে মায়া বিস্তার করে দাও, যেন সে ভুলে যায়, আমার চরণটা দেখে যেন সে ভুলে যায়। এটা কি শুধুমাত্র রহিদাসের উপরেই মায়া বিস্তার করেছে, না আমাদের উপরেও করেছে? মা, আমরা সবাই মায়ার আচ্ছাদনে বসে আছি। এই যে সংসার সমুদ্র দেখছেন, সবই মায়ার সাজানো মনিহারি দোকান, যেদিকে তাকাবেন সেদিকেই মায়া। আপনার সাথেও দেখা হয়েছিল ভগবানের, আমার সাথেও হয়েছিল, সবার সাথে হয়েছিল। আজকে যে শিশুটা জন্ম নিল তারও সাথেও ভগবানের দেখা হয়েছিল। মনে নাই কেন? না, মনে নাই এই কারণেই যে আমরা পৃথিবীতে আস্তে আস্তেই মায়ার কবলে কবলিত হয়ে পড়েছে। জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, মায়ার সংসারে আসিজি মায়ারি রজ্জু গলেতে বাঁধিল। একটা জিজ্ঞাসা ছিল আপনাদের কাছে, আচ্ছা বলুন তো আমরা পায়ে কেন প্রণাম করি? মাথা আছে, হাত আছে, বক্ষদেশ আছে, এত কিছু শরীরের জায়গা থাকতে আমরা পায়ে কেন প্রণাম করি? কি আছে পায়ের মধ্যে? পা তো সবার নিম্নে, গোটা দেহের ভার নিয়ে বসে আছে পা, ওই পায়ের মধ্যে কেন প্রণাম করছি জানো? মা কেন করছি জানো? কেন করছি জানো? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, যখন আমাদের 7 মাস সমাগত মাতৃগর্ভে, বিকট গর্ভের জলাশয়ের মধ্যে মাথা নিচে পাটা আমাদের ওপরে, তখন মায়ের গর্ভে বসে বসে খুব কাঁপছিলাম, সবাই কেঁদেছি। কেন কাঁদছিলাম? তখন তো আমরা সবাই ঈশ্বরের অমৃত পুত্র, কোনো এক অপরাধের কারণে ঈশ্বরের সঙ্গ হারা হয়ে আমার আত্মাটা মাতৃগর্ভে প্রবেশ করেছে, আমি ভূমিষ্ঠ হব। তো যখন খুব কষ্ট পাচ্ছি মাতৃগর্ভে, তখন ভগবানের আরাধনা করছিলাম, হে প্রভু, হে দীনবন্ধু, করুণা করে তুমি একবার দেখা দাও আর আমার এই মাতৃগর্ভ থেকে আমাকে মুক্ত করো, তাতে আমার মাও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। সেই দিনের আর্তনাদে, সেই দিনেরই আহ্বানে ভগবান মাতৃগর্ভে দর্শন দিলেন আমাদের সাথে। হঠাৎ দেখা গেল মায়ের গর্ভের মধ্যে ভগবান আবির্ভূত হলেন, বসতে কোথায় দেব? তখন প্রত্যেকটা শিশু ওই ভগবানকে বলেন, প্রভু এমন একটা জায়গায় আমাকে পাঠিয়েছ যেখানে তোমাকে বসতে দেওয়ারও জায়গা নেই, কিন্তু চেয়ে দেখো প্রভু, আমার যে চরণতলটা উঁচু হয়ে আছে ওই চরণের উপরে তুমি বসে আমার সাথে বাক্যালাপ করো। ভগবান প্রথম মাতৃগর্ভের সন্তানের চরণের উপরে উপবেশন করলেন, আর চরণের উপরে উপবেশন করে নিম্নে দিকে চেয়ে ভক্তের সঙ্গে কথা বললেন, হাত দিয়ে বললেন, বাবা কর্মের ফলে
মাতৃগর্ভে আসিয়া পৃথিবীতে গমন করছ। মনে রেখো, পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যেও না। যদি আমাকে ভুলে যাও তাহলে তোমরা পৃথিবী তিনটি যন্ত্রণা থেকে মুক্তি পাবে না, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আর যদি আমাকে স্মরণে রাখো তাহলে তোমাদের কোনো বিপদ হবে না। ভ্রমণ করে যেমন মানুষ তীর্থে ঘুরতে যায়, ঠিক সেই রকম পৃথিবী নামক তীর্থে এসে ঘুরে আমি আবার তুমি তোমার বাড়ি চলে যেতে পারবে। মনে রাখবে আমাকে ভুলবে না। বেশ, তোমার অনুরোধে, তোমার মায়ের কষ্ট পাচ্ছে দেখে আমি তোমাকে মুক্ত করলাম। অচিরাত তুমি নির্বিঘ্নে নির্দ্বিধায় ভূমিষ্ঠ হবে। যেমনই ভূমিষ্ঠ হলাম আতুর ঘরে কাহা বলে চিৎকার করে কাঁদলাম। চোখ খুলেই দেখছি কোথায় মাতৃগর্ভে যে সরৈশ্বর্যপূর্ণ বিভূকে দর্শন করেছিলাম পৃথিবীতে এসে সেই মানুষটাকে আর দেখতে পাই না কেন। তাই প্রত্যেকটা জীব কেঁদে ওঠে কাহা, ততক্ষণ অব্দি স্মৃতি থাকে। আর যেমনই চিৎকার করে কেঁদে ফেললো, মধু দিয়েছিল আপনাদের মুখে, মধু দেয় না, অমনি মায়ার মধু দাইমা মুখের মধ্যে তুলে দিল। যে রসনায় হরি বলছিলাম সেই রসনায় মায়ার মধু লিপ্ত হয়ে হরি নামটাকে ভুলে গেল, দাইমা কোলে নিল, ধরিত্রী মায়ের প্রেম লাগল, তারপরে নিজের মা কোলে নিল। মায়ের স্তন্য যেমনই পান হলো অমনি কি হলো, মায়ের সাথে সন্তানের একটা মায়া জড়িত হতে শুরু করলো। এক সময় আতুর ঘর থেকে বাইর হলাম, বাবার কোলে গেলাম, আত্মীয় স্বজনের কোলে গেলাম, আস্তে আস্তে মায়ার সংখ্যা বাড়তে শুরু করলো। ধীরে ধীরে বড় হলাম, পড়াশোনা বন্ধু বান্ধবের মায়া, এই ক্রমাগত হতে হতে বিয়ে হলো, স্ত্রীর মায়া, সন্তানাদি হলো। সন্তানটাকে, আপনার সন্তানটাকে, আপনার সন্তানটা আপনি নিজেই। পুত্র যায়তে পিতা, পিতা খণ্ড হয়ে পুত্র হলো, মানে পিতার পুত্র হবে হলো, পিতার পুত্র এক। তাহলে কি হলো, আমার আত্মা খণ্ডন হয়ে আমি একটা সন্তান নিলাম, সেই সন্তানের মধ্যে আমারই আত্মা, আমি আর সন্তান এক। সেই মায়ায় জড়িয়ে গেলাম, মায়ায় জড়াতে জড়াতে প্রভু তোমাকে ভুলে গেলাম। আর ভুলে গেলাম দেখে সংসারে এত দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা পেতে শুরু করলাম। আর যখনই দুঃখ কষ্ট যন্ত্রণা খুব করে পাই তখনই হরিনাম করি। কেন? তখন মনে করে যায়। রুহিদাসের কিন্তু সেটা, রুহিদাসকে মায়া আচ্ছাদন করতে পারতো না, কিন্তু প্রভু নিজে মায়াকে স্মরণ করে রুহিদাসের মনের মধ্যে আচ্ছাদন করে দিলেন। রুহিদাস চরণটা দেখে বললেন, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, ভগবান বলে উঠলেন রুহিদাস, তাহলে জুতোটা আমার বানিয়ে দেবে? তো জুতো বানানোর পারিশ্রমিক তো তুমি নাও না শুনেছি, তো আমিও তোমাকে দেব না। তবে রুহিদাস একটা জিনিস এনেছি, তুমি এটা নেবে? এটা নাও, আমি দিচ্ছি তোমাকে। জানো তো, কেউ কিছু যদি দান করে না সেই দান ঘুরিয়ে দিতে নেই, মানে ভগবানেরও ভয় আছে জিনিসটা দেব নেবে কি না, তাই আগে থেকে অনেক গৌরচন্দ্রিকা করছে। ভগবান বলছে, জানো তো রুহিদাস, কেউ যদি কিছু দান করে সেই দান কিন্তু ঘুরিয়ে দিতে নেই, তো আমিও তোমাকে দান করতে এসেছি, এই নাও। কি আছে এটা? আরে এটা ধরবে তো? না না, ধরবো পরে, আগে বলুন না এটা কি। আরে এটা তেমন কিছু না, এটা তোমার জন্য একটা পরশমণি পাথর এনেছি। কি হয় পরশমণি পাথর? কি হয় দেখবে দেখবে। এই বলতে বলতে ওই যে চামড়া কাটে না, ওটার নাম যে কি ভুলে গেছি, হ্যাঁ ওই রকমই কিছু একটা কাটে যেইভাবে, হ্যাঁ গ্রন্থে একটা বিকট নাম দেওয়া আছে, ভুলে গেছি। ওই জিনিসটা ভগবান কি করেছে, পরশমণি পাথর নিয়ে গিয়ে ওতে ঠেকিয়ে দিয়েছে। জিনিসটা কি হলো, শোনা হয়ে গেল। এ রাম, কি করলেন কি করলেন আপনি, কি করলেন কি করলেন, কে আপনি, কি আপনার পরিচয়, কোথা থেকে এসেছেন, কেন? আমি তোমার খদ্দের, আমার খদ্দের। ওই পরশমণি পাথরটা আপনি ঠেকিয়ে আমার ওই জুতো ঠিক করার যে যন্ত্র এটাকে আপনি সোনা করে দিয়ে একদম বেরবাদ করে দিলেন, এটা দিয়ে আমার আর কোনো কাজ হবে না। আপনি কেন এটা করলেন বলুন তো, আমার রুটি রুজিতে আপনি আঘাত করলেন। কি বলছো রুহিদাস, তুমি জানো এটা কত মূল্যবান পাথর, যাতে ঠাকাবে সেটাই তোমার সোনা হয়ে যাবে, আর তুমি এটাকে তুচ্ছ বলছো? চাই না চাই না, আমার ওই ধন চাই না, অন্য কাউকে দিয়ে দিন, এটা নিয়ে যান, এটা ধন দিয়ে আমার কোনো কাজই নেই। কেন? ওই ধন আমার কাছে থাকলে কৃষ্ণ ধনকে আমি ভুলে যাব। কি হবে বিষয়?
বিষয় দিয়ে কি হবে? বলছে এই ধন থাকলে কৃষ্ণ ধন আমি ভুলে যাব, এইটা আমার প্রয়োজন নেই, আপনি নিয়ে যান, ভগবান দিতে এসছে গো। হরিদাস তুমি এটা নেবে না? সনাতন গোস্বামী, আহা, সনাতন গোস্বামীর আশ্রমে তখন সনাতন গোস্বামী বৃন্দাবনে, বুঝলেন, আর বর্ধমানের এক জমিদার সর্বহারা হয়ে দেবাদি মহাদেবের আদেশে, ভোলানাথের আদেশে সর্বহারা হয়ে বৃন্দাবনে গেছেন। মানে মহাদেব বলেছে তোমার সব ধন যখন নষ্ট হয়ে গেছে, তুমি যখন ভিখারি হয়ে গেছো, তুমি যাও, এখানে আর কোনো ধন নাই, বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে যাও, সনাতন গোস্বামীর কাছে ধন আছে, সেই ধন যদি তুমি পাও তাহলে তুমি ধনী হয়ে যাবে। বর্ধমানের জমিদার এক সময় ছিল, সব ধন নষ্ট হয়ে গেছে, ভিখারি হয়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে এক সময় পৌঁছেছে, সনাতন গোস্বামীর কাছে গিয়ে ডাকছেন, প্রভুপাদ। সনাতন গোস্বামী দরজা খুললেন, কে? বলছে আমি বর্ধমানের জমিদার ছিলাম, তবে এখন আর জমিদার নেই, আমি একটা ভিখারি। তাহলে আমার কাছে কেন এসেছ? বলে আমি আপনার কাছে এসেছি, দেবাদেব মহাদেব দৈববাণী করে বলেছেন যে আপনার কাছে নাকি একটা ধন আছে, সেই ধন যদি আপনি আমাকে দেন তাহলে আমি ধনী হয়ে যাব। ধন মহাদেব বলেছে, মানে ভোলানাথ? না না, ধন ছিল, সাতটা মোহর ছিল আমার কাছে যখন আমি মাদাইপুরে থাকতাম, সাতটা মোহর ছিল যখন আমি ওই রামকেলের হোসেন স্যার কার্যালয়ে যখন আমি সেনাপতি ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু এখন তো নাই। ওই ধন তো আমি জলাঞ্জলি দিয়ে এই যে কুড়ে ঘর করে বসে এই নামমালা জপ করছি, তুমি আমার কাছে ভুল ঠিকানায় এসেছো, যাও। জমিদার চিন্তা করছেন ভুল ঠিকানা, মহাদেবের দৈববাণী ভুল? না না, মহাদেবের দৈববাণী হয়তো ঠিক, কিন্তু এখন আমার কাছে নাই, তুমি যাও। বেশ, মনের দুঃখে বর্ধমানের জমিদার বর্ধমানের দিকে আবার হাঁটা শুরু করেছে, এই পাঁচ মিনিট মতো হেঁটেছে আর সনাতন গোস্বামী মনে পড়ে গেছে ধনের কথা। মনে যেমনই পড়েছে সনাতন গোস্বামী পেছন থেকে ছুটছে আর ডাকছে, বাবা ফিরে আয়, ফিরে আয়, ধন আছে, নিজা 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 নিজা, আয় আয় আয়। তাই তো বলি মহাদেবের বাক্য তো মিথ্যা হবে না। এসেছে, এই কোদালটা নে, কোদালটা নে, সামনে একটা কোদাল রাখা ছিল, কোদালটা নে আর ওই যমুনার ধারে চলে যা। যমুনার ধারে যেখানে দেখবি উঁচা ঢিপ হয়ে আছে ওটাকে খুঁড়বি, খুললেই ওখানে একটা ধন পেয়ে যাবি। সেই ধন যদি তোর কাছে থাকে বিশ্বের সেরা ধনী তুই হয়ে যাবি, তাই নাকি? আমি তো ওটাই নিতে এসেছিলাম। কোদাল নিয়ে গিয়ে সেই ব্যক্তি যমুনার ধারে গিয়ে উঁচু জায়গাটা খুঁজে বের করে সেখানে খুঁড়তে শুরু করেছে। খুঁড়তে 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 হঠাৎ দেখে কোদালটা সোনা হয়ে গেছে, আবার খুঁড়তে শুরু করেছে, দেখে একটা চকচকে পরশমণি পাথর, পাথরটা হাতে নিয়ে কি আনন্দ জমিদারের, আমি পেয়ে গেছি, সারা বিশ্বের মধ্যে আমি ধনী হয়ে যাব। এই আনন্দে পাথরটা নিয়ে কোদালটা ফেলে বর্ধমানের দিকে এসছে, দু তিন কিলোমিটার আসার পরে থমকে গেছে, বিবেক তাকে সাড়া দিয়েছে, থমকে গিয়ে পাথরটা হাতে নিয়ে ভাবছে, এত মূল্যবান একটা পাথর যমুনার ধারে পড়ে আছে, মানে সনাতন গোস্বামী ঢিল দিয়ে ফেলে দিয়েছে, তুচ্ছ। তাহলে সনাতন গোস্বামীর কাছে এই মূল্যবান পাথরটা যদি তুচ্ছ হয় তাহলে নিশ্চয়ই এর থেকে অধিক ধন তার কাছে আছে। এক কোটি টাকা যার কাছে আছে তার কাছে তো একশো টাকা তুচ্ছ, এটা কি? এক কোটি টাকা ধরেন আমার কাছে আছে, তাহলে একশো টাকা তুচ্ছ? তাহলে এই ধন থাকা সত্ত্বেও যখন যমুনার ধারে পড়ে আছে তাহলে এর থেকে নিশ্চয়ই আরও অনেক ধন তার কাছে আছে, এই ধনের আমার দরকার নেই। ওই ধন, যে ধনে ধনী সনাতন, সেই ধন আমার দরকার। মনি রে পাইয়া মনি না লহে তা, ঢিল দিয়ে ফেলে দিল ছুঁড়ে। সনাতনের কাছে আবার এসছেন, প্রভু কি ব্যাপার, তুমি ধন পাওনি? পেয়েছিলাম, পরশমণি পাথর আমি পেয়েছিলাম, কিন্তু প্রভু আমার মনে একটা প্রশ্ন, আপনি তো জানেন এই পরশমণি পাথরটা কত মূল্যবান, তার সত্ত্বেও কেন এই পরশমণি পাথরকে আপনি তুচ্ছ করে যমুনার ধারে ফেলে রেখেছেন? আপনার কাছে এই পাথরের কোনো মূল্য নাই। কেন নাই? এর থেকে অধিক মূল্য পাথর আপনার কাছে আছে, অধিক সম্পদ আপনার কাছে আছে, সেই সম্পদ থেকে আপনি আমাকে সম্পদ দেন। কি সেই সম্পদ? হরিনামের সম্পদ। সনাতন গোস্বামী তাকে মন্ত্র দিয়ে দিলেন,
তাহলে পার্থিব জগতের যা ঐশ্বর্য দেখছেন এই ঐশ্বর্য তো আপনার নয়। আপনি যে বাড়িতে আজকে আছেন এটা আপনার নামে আছে, দুদিন পরে আপনার ছেলের নামে হবে, তারপরে তার ছেলে, আপনার কি হলো? তাই ওই পাথর আর নিতে চাইল না। উঠান আপনার পাথর, এই পরশমণি পাথর আপনি নিয়ে যান, আমার দরকার নেই। রহিদাস আর একবার বলছি, নাও। না না নেব না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার এই চালে গুজে দিয়ে গেলাম, প্রয়োজন মনে হলে তুমি নিও, না হলে নিও না। ভগবান চিন্তা করলো এখন নিল না পরে যদি নেই, তাই ওই চালে মধ্যে পরশমণি পাথর গুজে ভগবান চলে গেলেন, অন্তর্ধ্যান হয়ে গেলেন। কয়েক মাস পর ভগবান চিন্তা করলেন, এইবার যাই তো দেখি কী অবস্থায় আছে রহিদাস। যখন আর একবার এসেছেন, এসে দেখে সেই কুঁড়ে ঘর, সেই রকমই জরাজীর্ণ বসন পড়ে আছে। কি ব্যাপার রহিদাস, এসছেন? এই যে রাখা আছে, আপনি নিয়ে যান নিয়ে যান, এইটা নিয়ে যান, আমার দরকার নেই। যদি আপনার অন্য কাউকে দেন যার দরকার আছে, তুমি পরশমণি পাথরটা নেবে না? যে না না আমার কোনো প্রয়োজনই নেই, আপনি নিয়ে যান। ভগবান পরশমণি পাথরটা নামিয়ে বলছেন, রহিদাস একটা কথা বলবো, পরশমণি পাথর তোমাকে নিতে হবে না। তুমি যে শালগ্রাম শিলার উপাসনা করছো, ওর বিছানার নিচে আমি পাঁচটা মোহর প্রতিদিন সকালবেলা করে পাবে, তুমি ওই পাঁচটা মোহর প্রতিদিন নিও। রহিদাস এবার আরও রেগে গেছে, সত্যি করে বলুন আপনি কে, কেন আপনি বারবারে আমাকে অর্থ দিয়ে হরিকে ভুলাতে চাইছেন? দেখুন আপনার, আমরা যে চাই কি না ঠাকুরের কাছে, চাইলেই লস না চাইলেই মঙ্গল। রহিদাস প্রত্যাখ্যান করছে আর ভগবান দিতে চাইছে। বললেন ভক্ত তো তাই, তুমি যদি একবার কৃষ্ণ ভক্ত হয়ে যাও তোমার অর্থের অভাব হবে না, লক্ষ্মী দেবী তোমার দরজায় শুধু গড়াগড়ি দেবে, কখন আমাকে গ্রহণ করবে? কারণ গ্রহণ করলেই হবে, এমন একটি সনাতন ধর্ম, এমন একটা হরিনাম দিয়ে গেছেন ভগবান যে হরিনামের মধ্যে সব পাওয়া যাবে। বললেন আমি সেটাও নিতে পারব না, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ রুইদাস? বেশ তাহলে তুমি দেখো আমি কে, কে আপনি? আমি তোমার ইষ্ট দেবতা ভগবান রামচন্দ্র। কি রামচন্দ্র? আপনি আমার ভগবান রামচন্দ্র হলে আপনি আমাকে পরশমণি পাথর দিয়ে কেন আমাকে ভুলাচ্ছেন? ভুলাচ্ছি না, ভক্ত যদি আমার কষ্টে থাকে তাহলে সেইটা আমার কাছে খুব কষ্টের হয়ে যায়। তাই রহিদাস তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বলে আমি তোমাকে এই পরশমণি পাথরটা দিতে এসেছিলাম, কিন্তু তুমি তোমার ইষ্ট দেবতাকে চিনতে পারছো না। ও তুমি বুঝি রামচন্দ্র, তাহলে তোমার চরণতলে আমি একদিন দেখেছিলাম, তুমি সেই? আচ্ছা তুমি যদি সত্যি আমার ইষ্ট দেবতা হও তাহলে তোমার স্বরূপ আমাকে দেখাও, দেখবে দেখবে। কহিতে কহিতে রামচন্দ্র বিদ্যুতের ন্যায় রূপ ধারণ করিল, তিলত্ব পরিমাণ সেই রূপ রহিদাস নয়নেতে হেরিল, হেরিয়া রহিদাসই দেখে আর নাই হেরে, চিৎকারই করে কাঁদে রহিদাস। তারই কুড়ে ঘরে দেখলেন এক সেকেন্ডের মতো, বিদ্যুতের আলোর মতো দেখলেন রামচন্দ্র, তারপরেই আর দেখতে পেলেন, অন্তর্ধ্যান হয়ে গেলেন। রহিদাস ওই যে পাঁচটা করে মোহর বিছানা থেকে পাওয়া গিয়েছিল সেই পাঁচটা মোহর নিয়ে তিনি মন্দির তৈরি করলেন ভগবান রামচন্দ্রের, মন্দির তৈরি করলেন রাধা মাধবের, ভক্ত সেবা দিতে শুরু করলেন। আর রহিদাস যে ভগবানের প্রদত্ত এই কথা চারিদিকে প্রচার হয়ে গেল। যখন চারদিকে প্রচার হয়ে গেল, নগর আদি গ্রাম সকলেই জানতে পারলেন ভক্ত রহিদাসের এই কথাটি, এই ঘটনাটি, ভগবান নিজে তাকে ধন দিয়ে গেছে। শুনতে পেলেন কে? না কাশীর রানী, কাশী আছে বেনারস কাশী, সেইখানকার যিনি রাজমাতা রানী ছিলেন সেই রানীমা শুনতে পেলেন যে ভক্ত রহিদাসকে ভগবান সেদে সেদে দান করছিলেন, নিচ্ছেন না, এত নিকিঞ্চন বৈষ্ণব। সেই রানীর দীক্ষা হয়েছিল না, সেই রানী গুরুদেব খুঁজছিলেন কোথায় দীক্ষা নেবে। যেমনই রহিদাসের কথা প্রচার হয়ে গেল চারদিকে, রানী চিন্তা করলেন তাহলে ওই বৈষ্ণবকেই আমি গুরুরূপে বরণ করে নেব। সংবাদ পাঠালেন রহিদাসের কাছে রানী পত্র মাধ্যমে, হে পরম প্রভু পূজ্যপাদ, আপনার মহিমা গুণকীর্তন শ্রবণ করে আমি স্থির করেছি, আমি আপনার চরণে আশ্রিত হয়ে আপনার কাছে মন্ত্র নিতে চাই, করুণা করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন, তাহলেই আমি আপনার কুটিরে যাব।
রহিদাস পত্রটা পেয়ে মনে মনে ভাবতে লাগলেন, শ্রীহরি তুমি আমাকে প্রতিষ্ঠাই ফেলে দিলে, আমি আমি শিষ্য করব ভাবলে, আমি কোনোদিন ভাবিনি শিষ্য করব, আমি শিষ্য করার কোনো মানসিকতা আমার নেই, কারণ আমি নিজেই তো এখনো হরিনামই জপ করছি। রানীকে বলে পাঠালেন, আপনার আদেশ আমি রাখতে পারবো না, ক্ষমা করবেন। রানী শোনার পর আর স্থির থাকলেন না বাড়িতে, রানী পালকিতে করে কয়েকজনকে সাথে নিয়ে রহিদাসের পণ্ডকুটিরে পৌঁছে গেলেন। পণ্ডকুটিরে পৌঁছেই ডাকছেন, গুরুদেব। রহিদাস বাইরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসে রানী আর রহিদাস, রহিদাসের দিকে যেমনই রানীমা চেয়েছেন, অমনি রানীমা রহিদাসের রূপ দেখে, অঙ্গের জ্যোতি দেখে আছাড় খেয়ে পড়লেন তার চরণে। গুরুদেব আপনি আমাকে করুণা করে আশ্রয় দিন। ওট 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 মা ওট ওট উঠালেন। হঠাৎ তুই আমার কাছে কেন মন্ত্র নিবি ঠিক করলি? গুরুদেব আপনার আদর্শ আমার ভালো লেগেছে, আপনার নীতি নিয়ম আমার ভালো লেগেছে, আমি যে মুচি একটা মুচির কাছে মন্ত্র নিবি, তোকে সমাজ ধিক্কার দেবে না, তারপরে তুই কাশীর রানী? বলে না গুরুদেব, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। বেশ 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 ঠিক আছে, তোর যখন মনপ্রাণ আমার কাছে দিয়েই ফেলেছিস, বেশ আমি তোকে মন্ত্র দেব। যেমনই মন্ত্র দিতে যাবে অমনি তৎকালীন ব্রাহ্মণরা রানীমাকে ধরে ফেলেছে, রানীমা আপনি রাজ্যের রানী আর আপনি একটা মুচির কাছে মন্ত্র নেবেন, তাহলে এই জগৎ কি জানবে? রানীমা বললেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আশ্রয় হলেন, গুরুদেবকে মন্ত্র দিলেন, কিন্তু রানীমা ব্রাহ্মণের কথাটা মাথায় রাখলেন। মাথায় রেখে রানীমা কয়েকদিন পর ঘোষণা করলেন, কাশীর রাজপ্রাসাদে বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত সকলের মিলে বৈষ্ণব সেবা দেওয়া হবে, মহোৎসব হবে। হরি বল হরি বল। চারিদিকে ঢোল শহরত করে দিলেন রাজমাতা। তাহলে কে কে যাবে? বৈষ্ণব যাবে, ব্রাহ্মণ যাবে, সাধারণ জীব যাবে, সবাই যাবে সেই মহোৎসবে। গুরুদেবও গেছেন, মানে রহিদাস গুরুদেবকেও নিয়ে গেছেন, ব্রাহ্মণরাও গেছেন। এবার রহিদাসকে রাজমাতা, রাজমাতার গুরুদেব যেহেতু স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন আর ব্রাহ্মণরা এরকম কার্পেটে বসে আছেন। ব্রাহ্মণরা বলা বলি করছে, দেখেছিস রানীর কি ভীমরতি, একটা মুচিকে ধরে এনে সিংহাসনে বসিয়ে দিল, আমরা ব্রাহ্মণ আর আমরা এখানে বসে আছি। গুরুদেবের আরতি করলেন, চরণামৃত করলেন, তারপর প্রসাদের ব্যবস্থা হয়েছে। প্রসাদের জন্য গুরুদেব মানে রহিদাস বললেন তার রানীমাকে, মারে আমাকেই আলাদা করে প্রসাদ দিস না, জানিস মা প্রসাদ যদি পেতে হয় তাহলে বৈষ্ণবের পাশে বসে প্রসাদ পা, কীর্তন যদি শুনতে হয় তাহলে বৈষ্ণবের পাশে বসে কীর্তন শোন। কেন? ধরেন আমার মতো একটা বদ্ধজি, কীর্তন টীর্তন ভালো লাগে না, কিন্তু সবাই গেছে শোনা শুনি, আমিও গেছি, এবার আমি গিয়ে যদি একটা বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনি, আমার তো মন কীর্তনে নাই, আমি এসেছি তাই, কিন্তু ওই বৈষ্ণব পাশে থাকলে বৈষ্ণবের শক্তিতে আমার চঞ্চল দুর্বৃত্ত মনটাও কৃষ্ণ পরায়ণ হয়ে যেতে পারে। তাহলে কীর্তন কোথায় শুনবেন? বৈষ্ণবের পাশে বসে। প্রসাদ কোথায় পাবেন? বৈষ্ণবের পাশে বসে। গুরুদেব রহিদাস বলছেন, মারে আমাকে আলাদা করে আশ্রম দিস না, ওই ব্রাহ্মণ বৈষ্ণবের মাঝখানেই আমাকে দে, সেখানেই আমি প্রসাদ পাব আর বৈষ্ণবের করুণা পাব। কাপড় পেতে দিয়েছেন, ব্রাহ্মণ বসেছেন, সেইখানেই রহিদাসও বসেছেন, মানে একই পঙ্ক্তিতে একই আসনে যখন বসেছে না, এইবার ব্রাহ্মণের কিন্তু হয়ে গেছে। এটা কি রানীমা ঠিক করছে? মুচির সঙ্গে বসে প্রসাদ পেতে হবে? না না, এটা হচ্ছে রানীমা আমরা আর প্রসাদ পাবো না, চললাম। কেন ব্রাহ্মণ মশাই? ছি ছি রানীমা, আপনার জাত সব গেল নাকি? আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ,
আর আমাদেরকে ওই মুচির সঙ্গে বসে অন্ন পেতে হবে, এই অন্ন নেব না, প্রত্যাখ্যান করছি। বা বা বা, আচ্ছা ব্রাহ্মণ মশাই, আপনারা তো ব্রহ্ম সাধনা করেন, তো ব্রহ্ম সাধনা করে নিজেদের কি হিত করতে পেরেছেন? আর যেনাকে আপনি মুচি বলছেন, জানেন তো সে কৃষ্ণ ভক্ত না, তা হোক এটা আপনার গুরুদেব আপনার কাছে মহান হতে পারে, কিন্তু রানীমা আমার তো গুরুদেব না। অতএব এক পঙ্ক্তিতে রহিদাস বলে, আরে মা ঠিকই আছে, ঠিকই বলেছেন ব্রাহ্মণগণ, আপনারা বসে সেবা করুন, আমি আপনাদের পাশে বসবো না, আমি আমার কি অধিকার আপনাদের জাতকে নষ্ট করে দেওয়া, আমি দূরে চলে যাচ্ছি। দূরে গেছে, দূরে গিয়ে এক জায়গাতে বসে আছে। এবার পাতা দিয়েছে, প্রসাদ দিয়েছে, প্রসাদ দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণগণ যেমনই প্রসাদ পেতে গেছে, দেখে পাশে বসে রহিদাস। এবার যারা যারা আছে না, পঞ্চাশটা ব্রাহ্মণ, পঞ্চাশটা ব্রাহ্মণই দেখছে সবার পাশে পাশে রহিদাস বসে আছে। হরিবল হরিবল হরিবল, আসলে রহিদাস তো আছে গাছের গোড়ায়, মানে বাড়ির একদম শেষের দিকে বসে আছে, কিন্তু ব্রাহ্মণটা দেখছে পাশে। কিন্তু এই দেখতে দেখতে একে অপরকে বলা বলি, এই এই মুচিটা তো আমার পাশে বসে রে, তোমার পাশে, তুমি মিথ্যা বলছো, ওই দেখো মুচিটা আমার পাশে। আরে না না, তোরা সবাই মিথ্যা বলছিস, আমার পাশে, সবারই পাশে, হ্যারে রহিদাস আছয়ে বসি, সকলে শিরাঘাত করছে, শিরের মধ্যে আঘাত করছে, এটা কি হলো, সবার পাশে পাশে কেন? আর ভক্ত রহিদাস দূর থেকে বলে, আমি এখানে। হ্যাঁ ঠিকই তো রে, ওই তো রহিদাস, তুমি ওইখানে তো বাবা, তুমি আবার এইখানে কেন? দেখিতে দেখিতে রহিদাসের অঙ্গ থেকে জ্যোতির্ময় ছটা নির্গত হইতে লাগিল, ভগবান শ্রী হরি তার মধ্যে বিরাজ করিল, সর্ব অঙ্গের ছটা থেকে এক বহু হয়ে গেল। চতুর্দিকে রহিদাসী দর্শন করিতে করিতে ব্রাহ্মণগণ রহিদাসের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়িল, হে ভগবান, আপনি ভগবানের স্বরূপ, আপনি ভগবানের ভক্ত, আপনি পরম ব্রহ্ম, প্রণাম গ্রহণ করুন। কি বোঝা গেল? বৈষ্ণব মানেই পরম ব্রহ্ম, বৈষ্ণব মানেই পরম ভক্ত, বৈষ্ণব মানেই ভগবান পরমেশ্বর। বৈষ্ণবের কখনো ঈশ্বর থেকে আলাদা করে দেখিবে না। সমগ্র ব্রাহ্মণগণ একত্রিত হয়ে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হরি রহিদাসের মধ্যে শঙ্খচক্র গলা বিভূষিত ভগবান শ্রী হরিকে দর্শন করে মঙ্গল প্রদীপ জালি আরতি করিতে লাগিল, ফুল মালা পরাইয়া রহিদাসের আরতি করিতে লাগিল, বাঞ্ছা কালপত্রে বসত কৃপা সিন্ধু উভয়ে বচ পতিতানাং পাবন বৈষ্ণবে পয় নম নম। এ হলো ভক্ত রহিদাস, এই হলো বৈষ্ণবত্তা, এ হলো বৈষ্ণব। তাই বৈষ্ণবী সম্মান করুন, বৈষ্ণবী সেবা করুন, নিজে বৈষ্ণব হওয়ার চেষ্টা করুন, দেখবেন রহিদাসের মতো ভক্তির প্রভাব আপনাদের মধ্যে বিরাজ করবে। ভাগবত কথা আস্বাদনে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, অনেক অন্যায় কটু কথা হতে পারে, নিজ গুণে ক্ষমা করবেন আর কৃপা করবেন, যেন শেষ দিন পর্যন্ত হরি কথা বর্ণনে জনম অতিবাহিত হয়। জয় জয় শ্রী ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।